কমছে ত্বকের শুকনো হচ্ছে চামড়া কালি পড়ছে চোখের তলায় বলি রেখা দেখা দিচ্ছে কপালে আর যত এসব হচ্ছে ততই বাড়ছে দুশ্চিন্তাও এমনটা কি আপনার সঙ্গেও ঘটছে বাজার চলতে ক্রিম ময়শ্চারাইজার কি ইতিমধ্যেই ফেল করে গিয়েছে তাহলে আর দুশ্চিন্তা না করে ত্বকের জেল্লা ফেরান অতি সাধারণ উপায় আর তা হল জল জলের অপর নাম জীবন সত্যি জীবনের অনেক গুরুতর সমস্যা দূর হতে পারে জলেই ত্বকের সমস্যাও তেমনই এক সমস্যা প্রথমত কেমন জলে স্নান করবেন গরমকালেও সামান্য উষ্ণ জলে যদি স্নান করতে পারেন তাহলে ভালো হয় এতে ত্বক মসৃণ হবে যদি তা পারেন তাহলে উষ্ণ জলে দিনে অন্তত তিনবার মুখ ধুয়ে নিন এতে মুখের বলিরেখা দূর হবে আবার যদি ত্বকে বেশি ট্যান পড়ে তাহলে কাজ হবে ঠান্ডা জলে বাইরে থেকে ফিরেই ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন তবে ফ্রিজের জল কখনোই নয় এতে ফল উল্টো হবে জলের ঝাপটা দেওয়ার পর যদি তুলো ভিজিয়ে মুছে নিতে পারেন তাহলে আরও ভালো ফল পাবেন এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে ত্বকের উজ্জ্বল ধরে রাখতে গেলে ঘুম থেকে উঠে কোনো কিছু খাওয়ার আগে অবশ্যই জল পান করতে হবে তারপর সারাদিনে বেশি করে জল তো খেতেই হবে সকালে জলের মধ্যে পাতিলেবুর রস দিয়ে খেলেও ত্বকের জন্য তা উপকারী হবে যাদের ত্বকে তৈলাক্ত ভাব বেশি তারা বারবার জল দিয়ে ধুতে থাকুন যখনই মুগ্ধবেন হালকা মাসাজ করে নেবেন রাতে শোবার আগে মুগ ধোয়া আবশ্যিক জলকে এভাবে ব্যবহার করলেই ত্বকের যাবতীয় সমস্যা থেকে রেহাই মিলবে